हेलो फ्रेंड्स, मैं ऋतुपर्णा। वेलकम टू माय चैनल ऋतु फूड फ्यूजन। आज आमी आपनादेर जोन्नो बिकेलेर एकटा स्नैक्स रेसिपी निये एसेछी। आजकेर नतून धरनेर रेसिपिर नाम पनीर ब्रेड पकेट। आपनी जदि आमार चैनेले नतून होये थाकेन ताहले चैनलटि अवश्यई सबस्क्राइब करुन। ताहले आर देरी ना करे झटपट शुरू करे दिई आजकेर रेसिपि। आजके रेसिपिटी बनानोर जोन्नो प्रथमे जेटा लागछे ग्रेट करा पनीर, एटा आमी एक कप निये निएछि। साथे आरो प्रयोजनीय उपकरणगुलो आमी प्लेटेर मध्ये साजिये निएछि। एबार चलुन देखिये दिई कि कि एड करछि। ताहले पनीरेर साथे एड करछि कुचोनो क्यापसिकाम, साथे धने पाता आर काँचा लंका, एटा आपनारा स्वाद मतो निते पारेन। साथे निये निएछि आदा ओ रसुन बाटा। ये सठिक परिमाणगुलो जानार जोन्नो आपनारा अवश्यई डेस्क्रिप्शन बक्सटा एकटु चेक करे नेबेन। साथे दिए दिच्छि जिरे गुड़ो, एबार दिए दिच्छि स्वादमतो लवण, एबार दिए देव रेड चिली पाउडार, एटा आमि भालोभाबे माखिये निच्छि। এবার সাথে দিয়ে দেব আমচুর পাউডার। আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন। এটা আমি ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। এখানে স্টাফিংটা রেডি আছে। এবার আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন টমেটো সস। এবারও আমি চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। তাহলে पनीर ब्रेड पकेटेर माछेर फिलिंग टा रेडी हुए जाबे। एटा साइडे रेखे दिच्छी आर आमी आपनादेर देखिए दी आर की की लागछे। एखाने निये निएछी मयदा, तार साथे जले साथे भालोभाबे गुले आमी एकटा ठीक ब्याटार तैरी करेछी। एटा एकटु देखे नीन। एबार साथे निये निएछी ब्रेड स्लाइस। एर साइडेर पोर्शनटा आमी केटे रेडी करे निएछी। এবার আমি ওই ব্যাটারটা উপর থেকে হালকা করে করে ব্রাশ করে দেব। এটা দিয়ে দিচ্ছি, তাহলে একটু আপনাদের মুড়তে সুবিধে হবে। মাঝে এই স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এটা আমি 2.5 চামচ মতো মাঝে দিয়ে দেব। তারপর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দেব। এখানে আপনারা পরিমাণ মতো স্টাফিংটা দিয়ে দেবেন। এবার আমি ভালোভাবে মুড়ে পকেটের সাইজে বানিয়ে নেব। তবে এটা ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে মুড়ে নিতে হবে, নইলে ফিলিংটা বাইরে বেরিয়ে আসতে পারে। এখানে আমি একটা প্লেটের মধ্যে সবকটা ব্রেড পকেট রেডি করে রেখে দেব। দেখতেই পাচ্ছেন চারটে ব্রেড পকেট রেডি হয়ে গেছে ভাজার জন্য। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে তাতে তেল গরম করে নিচ্ছি। তেল রেডি হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেব ব্রেড পকেটগুলো। এভাবে একটা একটা করে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে বোথ সাইড ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আজকের রেসিপি পনির ব্রেড পকেট। এটা আমি সার্ভ করে নিয়েছি টমেটো সসের সাথে। এটা বিকেলের স্ন্যাক্সের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। এর মধ্যে পনিরের যেমন ফিলিংস থাকে আর বাইরেটা ঠিক ততটাই ক্রাঞ্চি, আর এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে বিকেলের স্ন্যাক্সের জন্য অবশ্যই বানিয়ে নেবেন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।
আরো নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।